অকৃতদার বলে আমি বিয়ে করিনি আমি অকৃতদার আমি বলি মনে হয় মমতা ব্যানার্জি বিয়েটা দেয়নি বলে তৃণমূল কংগ্রেসটা ছেড়ে চলে গেছে আমরা মেয়েরা তৃণমূল মহিলা কংগ্রেসের সমস্ত সৈনিকরা আমরা মেয়ে দেখছি চব্বিশের নির্বাচনের পরে এই অকৃতদার শুভেন্দুবাবুর বিয়ে দেওয়া হবে মমতা ব্যানার্জির রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার দেওয়া হবে আর রিসেপশনটা হবে নরেন্দ্র মোদীর গুজরাটে গিয়ে কারণ ঘর জামাই থাকতে হবে বাংলা তাকে বিতাড়িত করবে এই পূর্ব মেদিনীপুর তাকে বিতাড়িত করবে জায়গা হবে না মানে জায়গা হবে না গদ্দারের জায়গা হবে না গদদারের আর মির্জাফরের যারা বিজেপির ভোট চাইতে না কন্যাশ্রী পেয়েছেন বাড়িতে বাড়িতে আমার বোনেরা কন্যাশ্রীর ভাতা পেয়ে আজকে তারা অনন্যা হয়ে উঠেছে তারা মহিয়সী হয়ে উঠেছে তারা আগামী দিনের অনন্যা আপনাদের কাছে প্রশ্ন করব। আয়ুষ্মান ভারত পেয়েছেন আপনাদেরকে ভুল বোঝানো হয় আজকে মায়েদের সম্মান স্বাস্থ্যসাথীর কার্ড স্বাস্থ্যসাথীর কার্ডের হকদার কে মালিকানা কার আমার মায়েদের আমার দিদিদের আমরা তো চিরকাল সেটাই চেয়েছিলাম চৌত্রিশ বছর সরকারটা ছিল যারা সাহস দেখায়নি মেয়েদের সম্মান দেয়নি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের মুক্তির দূত তিনি মুক্তি সূর্য তাই তো আজকে আপনারা স্বাধীনতা পেয়েছেন আপনারা গলা উচিয়ে কথা বলেন অধিকার দাবি করেন এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পঞ্চাশ শতাংশ সংরক্ষণ বিল কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মধ্যে সুযোগ কে করেছে মমতা আপনার বাড়ির মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থক্য করতে হবে ভারতবর্ষের মসনদে বসে থাকা একটা সরকার আপনারা দেখেছেন আধার কার্ড আর প্যান কার্ডের লিঙ্ক করে হাজার টাকা দিল্লি কেটে নিয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার এটা দিদির গ্যারেন্টি আর ওটা মোদির গ্যারেন্টি তাই আপনাদের রায় আপনাদের কাছে আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে যে প্রত্যেক মাসে মাসে বাড়ির মেয়েদের অ্যাকাউন্টে করে টাকা ঢোকে এটা আমাদের দিদির সুরক্ষা এটা আমাদের দিদির কবচ এটা আমাদের দিদির ভালোবাসা যে ভালোবাসা আমাকে হাসতে শিখিয়েছে আমাদের ভালো থাকতে শিখিয়েছে তাই ভারতবর্ষের বসরোতে বসে থাকা জুমলাবাজের সরকার মিথ্যাচারের সরকার দাঙ্গাবাজের সরকার যারা কোনো উন্নয়ন করতে পারে না শুধু কথায় কথায় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আসে তাদেরকে একটাও ভোট নয় কেন ভোট দেবেন মানুষ তার গণতান্ত্রিক রায় তাকেই দেয় যে মানুষের কাজে লাগে ভারতবর্ষের মসলদে বসে থাকা সরকারটা কোনো কাজে লাগে না তারা কোনো উন্নয়ন করে না মানুষকে মিথ্যা কথা বলে তাদেরকে অত্যাচার করে দাঙ্গা বাঁধায় ধর্মের সাথে ধর্মের বিভেদ করে তাই আমাদের সজাগ হতে হবে আমি আর কথা বাড়াবো না আমার প্রার্থী রয়েছে দেবাংশু বিধায়ক সাহেব রয়েছেন সর্বশেষ একটা কথা বলি ভারতবর্ষের এই যে সাম্প্রদায়িক দল বিজেপি যার বাংলায় কিন্তু কোনো ইতিহাস ছিল না যার বাংলায় কোনো লড়াই নেই যারা বাংলা বোঝে না বড় হয়েছি আমরা সেই বাংলার মানুষ সেই বাংলার মানুষ হিসেবে যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে যারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না যারা মাতঙ্গিনী হাজরাকে অপমান করে আমাদের বাংলার মা মমতা ব্যানার্জিকে অপমান করে আমরা তার বদলা নেব আমরা যারা মেয়েরা রয়েছি আমরা যারা মায়েরা রয়েছি দিদিরা রয়েছি মমতা ব্যানার্জি আমাদের আবেগ মমতা ব্যানার্জি আমাদের স্বপ্ন সেই মমতা ব্যানার্জিকে এই পূর্ব মেদিনীপুর জেলায় যে মিরজাফর গদ্দার জন্মেছে আমরা জানি পূর্ব মেদিনীপুর জেলা একটা স্বাধীনতা সংগ্রামের মাটি এই মাটিতে সুশীল দাঁড়া সতী সামন্ত অজয় মুখোপাধ্যায় মাতঙ্গিনী হাজরার মতো মনীষীরা জন্মেছেন আবার একটা গদ্দারও জন্মেছে আমি বিগত দিন ময়নার একটা মিটিংয়ে বলছিলাম আজকে মায়েরা অনেক সংখ্যায় রয়েছেন এই গদ্দারকে আমাদের বুঝিয়ে দিতে হবে আগামী দিনে বাংলার বুকে এই জেলার বুকে কোনো মির্জাপর গদ্দার বেইমানের জায়গা হবে না তাই আপনাদেরকে বলতে চাই জোট বাঁধুন পঁচিশে মে বাড়িতে বাড়িতে বাঁধুন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের জোড়াফুলে দেবাংশুকে ভোটটা দিন আর ওই যে অকৃতদার বলে অকৃতদার বলে আমি বিয়ে করিনি আমি অকৃতদার আমি বলি মনে হয় মমতা ব্যানার্জি বিয়েটা দেয়নি বলে তৃণমূল কংগ্রেসটা ছেড়ে চলে গেছে আমরা মেয়েরা তৃণমূল চব্বিশের নির্বাচনের পরে এই অকৃতদার বাবুর বিয়ে দেওয়া হবে মমতা ব্যানার্জির রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকায় বিয়ে দেওয়া হবে আর রিসেপশনটা হবে নরেন্দ্র মোদী গুজরাটে গিয়ে কারণ ঘর জামাই থাকতে হবে বাংলা তাকে বিতাড়িত করবে এই পূর্ব মেদিনীপুর তাকে বিতাড়িত করবে জায়গা হবে না বেইমানের জায়গা হবে না গদ্দারের জায়গা হবে না গদ্দারের আর মির্জা পরের তাই সেই সংকল্প নিয়ে বাড়ি ফিরুন আমরা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শেষ পর্যন্ত যদি হিসেব করেন যা কিছু উন্নয়ন সব ব্যানার্জির দেওয়া ওরা আপনাদের ভুল বোঝায় আপনারা অনেক সময় দুঃখ করেন মোবাইলের টাকা ভরতে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শেষ হয় বুঝতে হবে লক্ষ্মীর ভাণ্ডার দিদি দিয়েছে আর মোবাইলের দুশো আশি টাকার টপ আপ ভরা মহন্ত্রী দেয় না মোদিজি দিয়েছে কেবিল লাইনের টাকা বেড়েছে কে করেছে ভারতবর্ষের সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে কে করেছে ওই বিজেপির জুমলাবাদ সরকার আপনাদেরকে ভুল বোঝাবে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদেরকে ভুল বোঝাবে মমতা ব্যানার্জি মানে উন্নয়ন মমতা ব্যানার্জি মানে বাংলা ভালো থাকা মমতা ব্যানার্জি মানে মায়েদের সুরক্ষা মমতা ব্যানার্জি মানে মেয়েদের সম্মান এটা আপনাদের বুকে এঁকে নিতে হবে আর যারা আপনার বাড়িতে ভোট চাইবে কলারটা ধরুন হাজার টাকা গুজে দেবে কলার চেপে বলুন দু হাজার চাই হবে না হবে না হাজারে কারণ বাংলা আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়নি আপনার একশো দিনের টাকা দু বছর কেন্দ্র দেয়নি আপনার রাস্তার দেয়নি তাই ওই টাকাটা আপনাদেরই টাকা নিয়ে ফেলুন আঁচলে গুজে নিন আর চট ফেরা বাক্সে গিয়ে জোড়া ফুলকে ভোট দিয়ে ওদের পাল্টে দিন পঁচিশে মে আসছে দিন জোড়া ফুলে ভোট দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হই হই করে ভোট দেবেন ভাববেন মমতা ব্যানার্জি মানে আমাদের প্রত্যেক দিনের বাঁচা মমতা ব্যানার্জি মানে আমাদের প্রত্যেক দিনের এগিয়ে যাওয়া সেই মমতা সামনে সামনে রেখে রেখে প্রতীককে দেবাংশু ভাইকে বিপুল ভোটে হবে ইয়াং ছেলে আমাদের সকলের বাড়ির ছেলে যে দিল্লিতে গিয়ে গলার আওয়াজ তুলবে আর বাংলার বঞ্চনা থেকে বাংলাকে মুক্তি দেবে বাংলার প্রাপ্য অধিকার চেয়ে নিয়ে আসবে সেই আশায় আপনাদের ওপরে আপনারাই সৈনিক আপনারাই পারেন মমতা বাঁচিয়ে রাখতে জোড়াপুল প্রতীককে কাঁধে নিয়ে মিছিলে মিটিংয়ে আপনারাই হাঁটেন আপনারাই বাড়ি বাড়ি প্রচার করেন তাই আপনাদেরকে নত করজোড়ে প্রমাণ প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দ হিন্দবন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের নেত্রী বাংলার বাগিনী মমতা ব্যানার্জি জিন্দাবাদ আগামীর সেনাপতি অভিষেক ব্যানার্জি